আশা করি বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন জি লাইভ মোবাইল ফোনে আপনারা আশা করি বন্ধুরা সবাই জি লাইভ দেখতে পাচ্ছেন ফোনে আমি আজকে এটাই দেখাবো কিভাবে আপনারা জি লাইভ দেখবেন আপনার ফোনে এবং বিপিএল এর একটা ম্যাচও মিথ যাবে না আপনার এই ফোন থেকে তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা এজন্য আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তাহলে বুঝতে পারবেন আসলে টিভি কীভাবে লাইভ দেখতে হয় বন্ধুরা এজন্য সিম্পলি আপনাদেরকে প্লে স্টোরে যাইতে হবে প্লে স্টোরে গিয়ে লিখতে হবে আর এ ডাবল আই টি এইচ ও এল ই এটা লিখে সার্চ করবেন প্লে স্টোরে তো বন্ধুরা প্লে স্টোরে সার্চ করার পরে প্রথমে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এটা এই অ্যাপসটা ইনস্টল করবেন এটা ছাড়া আর কোনো অ্যাপস ইনস্টল করতে হবে না আর যেগুলো আছে সেগুলো কিন্তু থাকি আসলে ওগুলাতে জিটিপি লাইভ দেখা সম্ভব নয় তো এটা যেহেতু আমি ইনস্টল করে রেখেছি তো এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে ওপেন করে দিলাম তো তো বন্ধুরা ওপেন করার পরে এরকম অ্যালাউ করে দিতে হবে এগুলা অ্যালাউ করে দেওয়ার পরে এই এখান থেকে স্কিপ করে দেবেন এটা স্কিপ করে দেওয়ার পরে এখানে আপনি যদি এটা আসলে লগন করতে হয় চাইলে আপনার ইমেইল অথবা ফোন নাম্বারতে লগ ইন করে নিতে পারেন যেহেতু আমার ফোনে আমার ফেসবুক লগ ইন করা আছে সেহেতু আমি ফেসবুক থেকে লগ করে নেব ঠিক আছে তো আমি ফেসবুক থেকে লগ করে নিলাম তো বন্ধুরা এটা আসলে খুব ভালো একটা অ্যাপস এই অ্যাপসে আপনি জিটিভি লাইভ দেখতে পারবেন খুব সহজে এবং বাফার ছাড়া তো এখানে আপনার ফেসবুকটা লগ ইন করে নেবেন আমি আমার ফেসবুকটা লগ করে নিচ্ছি তো বন্ধুরা এখান থেকে আমি আমার ফেসবুকটা লগ ইন করে নিলাম হুম তো লগ ইন হচ্ছে তো লগ ইন হওয়ার পরে এই অ্যাপসটা অটোমেটিকলি আপনার লগ ইন চলে আসবে এই যে এই যে দেখুন বন্ধুরা নেট স্পিড স্লোর কারণে একটু প্রবলেম হচ্ছে তো তারপরে এখান থেকে আপনারা এই লাইভে ক্লিক দেবেন এই পাশে লাইভ টিভি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনি দেখতে পারবেন নিচে জিটিভি দেখাচ্ছে ঠিক আছে নেট স্পিড একটু সোলোর কারণে আসলে লোগোটা আসতেছে না তো এই জিটিভিতে ক্লিক দেবেন আপনারা হ্যাঁ জিটিভিতে ক্লিক দেওয়ার পরে আপনি এখানে পুশ করবেন ঠিক আছে প্লে করে দিবেন প্লে করে দিলে দেখতে পারবেন আপনি বিপিএল অর্থাৎ জিটিভি লাইভ জিটিপি লাইভ দেখা মানে বিপিএল দেখা তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টায় আইকনটি বাজায় দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আরেকটা একটা কথা আমার ভিডিওতে পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান এটা কিন্তু কমেন্টে জানাবেন ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে